চলো এখানে আমরা কিছু দৈর্ঘ্য প্রসারণের ঘটনা দেখে নিই। এটা হচ্ছে একটা লোহার রেল লাইন, বা সবাই দেখে থাকবে এটা, যে রেল লাইনে যে লম্বা লোহার পাত যেটা থাকে তাদের, অর্থাৎ এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় রেল। এই রেলগুলো দেখবে এরকম আড়াআড়িভাবে কতগুলো সিমেন্টের ব্লকের উপর বসানো থাকে, এই যে এই ধরনের, এগুলোকে বলা হয় স্লিপার। এবং এটাকে জেনারেলি পাথর ছোট ছোট করে কেটে একটা বেস তৈরি করে তার উপর বসানো থাকে। এরকম দেখবে যে এই দুটো লম্বা যে লোহার রেল যাকে বলছি, তার দুটো পাতের মাঝখানে মাঝে মাঝে এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পাওয়া যায়। এবং এই ফাঁকা জায়গার দুপাশে যে দুটো রেল লাইন রয়েছে তাকে দেখবে নিচের দিকে অন্য আরেকটা লোহার ব্লক, যেটাকে ফিশ প্লেট বলা হয়, ফিশ প্লেট দিয়ে এই দুটো টুকরোকে জোড়া লাগানো হয়। এখন ব্যাপার হলো যে এখানে মাঝখানে কেন ফাঁকা রাখা হয়। ফাঁকা এই জন্যই রাখা হয়, আমরা জানি রেল লাইন লোহা দিয়ে তৈরি। লোহা যখন গরমের দিনে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, কিংবা এর ওপর দিয়ে যখন কোনো রেলগাড়ি যায় তখন চাকার ঘর্ষণে প্রচুর তাপ তৈরি হয়, ফলে রেল লাইনগুলো গরম হয়ে যায়। গরম হয়ে গেলে কী হবে, এই লাইনগুলো দৈর্ঘ্যে বেড়ে যাবে। দৈর্ঘ্যে যদি বেড়ে যায় তখন সে যতটা দৈর্ঘ্য বাড়বে সেটুকু বাড়ার জন্য যদি জায়গা না পেয়ে থাকে তাহলে রেল লাইনটা বেঁকে যাবে। এবং তোমরা জানো যে রেল লাইনে যে দুটো লাইন থাকে তার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব সবসময় মেনটেন করতে হয়। এখন কোনো কারণে যদি একটা লাইন বেঁকে যায়, যদি দূরত্বটা বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে গাড়ি যখন যাবে তার চাকাটা কিন্তু রেল থেকে নিচে নেমে যাবে এবং রেলের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এখানে একটু ফাঁকা রাখা হয় যে যদি কোনো কারণে এই পাতগুলোর উষ্ণতা বেড়ে যায় তাহলে যতটুকু দৈর্ঘ্য এর বৃদ্ধি পাবে সেই দৈর্ঘ্য বাড়ার জন্য এই যে এখানে যে গ্যাপটা আছে বা এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে এই হয়তো একটু এদিকে চলে আসলো, এদিকে লাইনটি একটু এদিকে চলে আসলো, অর্থাৎ তার বেড়ে যাওয়ার জন্য যেটুকু ফাঁকা জায়গা দরকার সেটুকু জায়গা সে পেয়ে যাচ্ছে, তার ফলে রেল লাইনটার বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে এটার থেকে আমরা বুঝতে পারি যে কোনো কঠিন পদার্থ যদি উত্তপ্ত হয় বা তাপ দেওয়া যায় তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমরা এরপরে চলে যাই আরেকটা ছবিতে, যেটা এগুলো ছবিগুলো তোমাদের বইয়েও আছে, তবু আমি নিজে একটু এঁকে নিয়েছি তোমাদের একটু দেখাচ্ছি বোঝানোর জন্য। এখানে এই যে কোনো পদার্থের, সেটা কঠিন পদার্থ হলেই সে যে সব সময় একই রকমভাবে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। বিভিন্ন পদার্থ তার উপাদান কী উপাদান দিয়ে তৈরি, কঠিন পদার্থটা তার উপর নির্ভর করবে সে একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য কতটা বাড়বে। এখানে দুটো পাত, উপরের দিকে একটা লোহার পাত আর নিচের দিকে একটা পিতলের পাত, এই দুটোকে জোড়া লাগানো আছে, যেটাকে বলা হয় রিভেট করা। রিভেট করা এবং এই দিকটাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা হ্যান্ডেল লাগানো আছে যাতে আমরা এটাকে ধরতে পারি গরম না লাগে। এখন একটা বুনসেন বার্নার, এটা বুনসেন বার্নার, এই বার্নার তোমাদের আমি বারবারই বলেছি, বার্নার আর কিছুই না, জাস্ট একটা নল থাকে, এখানে একটা চাবির মতো থাকে আর এখানে একটা গ্যাসের সোর্স থাকে, সেখান থেকে পাইপের মাধ্যমে গ্যাস আসার, গ্যাস বলতে যেসব গ্যাস মানে জ্বালানি গ্যাস আর কি, সেটা আসার একটা ব্যবস্থা থাকে। এখন এই বার্নারে সুইচটাকে অন করে একটা ম্যাচেস ধরিয়ে দিলে গ্যাসটা বেরোতে থাকবে এবং জ্বলতে থাকবে, এটা দিয়ে এটাকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে প্রথম অবস্থায় কিন্তু এই লোহার পাটটা সোজা ছিল, দেখা যাবে কিছুক্ষণ পর লোহার পাটটা বেঁকে যাচ্ছে। এবং বেঁকে যাবে এটা কোন দিকে বাঁকবে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লোহার পাটটা রিভেট করা যে পাটটা সেটা এমনভাবে বাঁকছে যে ভেতরের দিকে লোহা থাকছে আর বাইরের দিকে পিতলটা থাকছে। এখন ব্যাপার হলো যে পিতলটা বাইরের দিকে কেন, লোহাটা ভেতরের দিকে কেন। লোহা এবং পিতল এই দুটোর ক্ষেত্রে কিন্তু ওদের প্রসারণের ক্ষমতাটা এক নয়। একই তাপমাত্রা বৃদ্ধিতে লোহার যতটা প্রসারণ হয় পিতলের প্রসারণ তার থেকে বেশি হয়। বেশি হয়ে যাওয়ার জন্য সে তখন বাইরের দিকে থাকে, বাইরের দিকে থাকলে এই বাইরের দিকে সে তখন বেশি পরিমাণ জায়গা পেয়ে যাবে নিজেকে বাড়ানোর জন্য। তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বিভিন্ন রকম হয়ে থাকে। চলো এখন দেখে নেওয়া যাক
যে বিভিন্ন কঠিন পদার্থ যে দৈর্ঘ্যে প্রসারিত হয়, প্রত্যেকে প্রসারণের যে একটা ক্ষমতা আছে সেটাকে আমরা কীভাবে প্রকাশ করব, যার মাধ্যমে এটাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্যের ক্ষেত্রে অর্থাৎ একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য কীভাবে বাড়বে সেটা তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাহায্যে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কোনো একটা কঠিন পদার্থের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যের ওই কঠিন পদার্থে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকেই বলা হয় ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে প্রকাশ করা হয় এবং এর একটা ফর্মুলা আছে, হ্যাঁ ফর্মুলাটা বইয়ে আছে, তুমি এখানে একটু দেখে নিচ্ছি। আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এই এল ওয়ান এল টু টি টুটা কি আমি একটু বলে দিচ্ছি। এল ওয়ান হচ্ছে আমরা যে কঠিন পদার্থটা নিয়েছিলাম তার প্রাথমিক দৈর্ঘ্য, এবং ওই সময় ওই পদার্থটার তাপমাত্রা ছিল টি ওয়ান, তাপমাত্রাকে আমরা বাড়িয়ে টি টু করলাম, তাতে দেখা গেল যে তার দৈর্ঘ্য বেড়ে এল টু হলো। তাহলে ওর দৈর্ঘ্য কতটা বাড়লো? এল টু মাইনাস এল ওয়ান, এইটুকু দৈর্ঘ্য বাড়লো। হ্যাঁ, আর এই যে টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে কতটা উষ্ণতা বৃদ্ধি পেলো সেটা আমরা এখান থেকে পাবো। তাহলে উপরে যতটা দৈর্ঘ্য বাড়লো তাকে যতটা তাপমাত্রা বাড়ানো হলো সেটা দিয়ে ভাগ করলে, তাকে আবার যদি মূল দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে বইয়ের সংজ্ঞাগুলো আছে, একটু তোমরা মুখস্থ করে নেবে, আমি সংক্ষেপে একটু শুধু বলে দিই। তাহলে এটুকু মনে রাখবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। একইভাবে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়, বিটা ইকুয়াল টু এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই এস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এখানে সংজ্ঞাটা এরকম যে কোনো কঠিন পদার্থের প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য তার একক আয়তনে যে পরিমাণ, একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকেই বলা হয় তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এখানে এস টু এস ওয়ান হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, তখন তার তাপমাত্রা ছিল টি ওয়ান, টি টু হচ্ছে অন্তিম তাপমাত্রা অর্থাৎ বাড়িয়ে টি টু করা হলো, তখন তার ক্ষেত্রফল বেড়ে এস টু হলো। তাহলে এস টু মাইনাস এস ওয়ান এটা হচ্ছে ও টোটাল ক্ষেত্রফল কতটা বাড়লো সেটা, আর টি টু মাইনাস টি ওয়ান এটা হলো কতটা তাপমাত্রা বাড়লো সেটা। তাহলে যতটা আমাদের ক্ষেত্রফল বাড়লো তাকে যে তাপমাত্রা যতটা বাড়লো সেটা দিয়ে ভাগ করে যদি আমরা প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখছো তোমরা একই রকমভাবে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক এটাকে গামা দিয়ে প্রকাশ করা হয়, গামা ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এক্ষেত্রেও একই রকম, এগুলো ভি ওয়ান হচ্ছে ওর প্রাথমিক আয়তন, ভি টু হচ্ছে অন্তিম আয়তন, এর প্রাথমিক অবস্থায় তাপমাত্রা ছিল টি ওয়ান এবং অন্তিম অবস্থায় তাপমাত্রা টি টু। একইভাবে এখান থেকে গামা আমরা পাচ্ছি ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু একই মনে রাখবে, এখানে কেবলমাত্র দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যগুলো এসছে, এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফলগুলো এসছে, এবং এখানে আয়তনের ক্ষেত্রে আয়তনগুলো এসছে। এখন একটা জিনিস মনে রাখবে যে এই যে আলফা বিটা গামা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনটেরই একক কিন্তু পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার ক্যালভিন। হ্যাঁ, এখানে কেন আসে এটা আমি সেটাও আমি একটা দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এই জায়গাটা একটু চিন্তা করো, এল টু মাইনাস এল ওয়ান মানে একটা ওর অন্তিম দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য বাদ দিলাম, তাহলে এই বিয়োগফলটা কিন্তু একটা দৈর্ঘ্য। আর তোমরা দেখতে পাচ্ছ যে নিচে টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ অন্তিম তাপমাত্রা থেকে প্রাথমিক তাপমাত্রা বিয়োগ করা হয়েছে, ফলে বিয়োগফলটাও
একটা তাপমাত্রা। তাহলে উপরে দেখতে পাচ্ছো যে বিয়োগ ফলটা হচ্ছে একটা দৈর্ঘ্য, নিচে আবার একটা দৈর্ঘ্য আছে, ফলে এই দৈর্ঘ্য দুটি কেটে যাচ্ছে এবং আলটিমেটলি যেটা থেকে যাচ্ছে 1/ তাপমাত্রা বা উষ্ণতা। তাহলে উষ্ণতার যে একক সেই হিসেবে এর একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট কিংবা পার কেলভিন। একইভাবে এই তিনটের ক্ষেত্রেও একই জিনিস, একইভাবে এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রত্যেকটার এককই হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি অথবা পার ডিগ্রি ফারেনহাইট অথবা পার কেলভিন। এখন এই জায়গাটায় আমরা আরেকটু যে এই ক্ষেত্র প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ বা আয়তন প্রসারণ এগুলো অনেক সময় আমাদের কীভাবে কাজে লাগে খুব সামান্য দুটো উদাহরণ দিয়ে আমরা বলছি। যেমন অনেক সময় দেখবে টিফিনের বাক্স গরম খাবার যখন আমরা তার মধ্যে রেখে দিই, তারপর দেখা যায় কিছুক্ষণ পরে খুলতে গেলে যে ঢাকনাটা খুব টাইট হয়ে লেগে থাকে, কারণটা আর কিছুই না, আমরা গরম খাবার ওখানে রেখেছিলাম, ফলে ভেতরে যে বাতাস ছিল বাতাসটা গরম হয়েছিল, পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়াতে ভেতরে বাতাসের আয়তন কমে গেল, আয়তন কমে যাওয়াতে ভেতরে চাপ কমে যাবে, ফলে বাইরে যে বাতাসের চাপ সেটা বেশি থাকে, তার ফলে বাক্সের যে ঢাকনাটা সেটা খুলতে আমাদের একটু অসুবিধা হয়। এরকম একই রকমভাবে বোতলের ছিপি অনেক সময় আমরা খুলতে পারি না, তখন বোতলের ছিপিটাকে আমি একটু গরম করি, গরম করলে দেখা যায় ছিপিটা আমরা খুব সহজেই খুলতে পারি। হ্যাঁ, তাহলে ওই টিফিনের বাক্সটা যদি আমরা নিচের দিকটা একটু গরম করি বা বাক্স একটু গরম করি, তাহলে দেখা যায় একটু ইজিলি আমরা এটাকে খুলতে পারবো। তাহলে এইভাবে তাপের বিভিন্ন প্রসারণকে আমরা আমাদের অনেক কাজেই ব্যবহার করি।